আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা, তোমরা গত বছরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জেনেছ। কোচিংগুলো কি পড়াচ্ছে বা তুমি কতটুক পড়ছো, কোথায় গ্যাপ আছে বা আরো কিভাবে পড়া উচিত, এগুলো কিন্তু তোমরা জানছো। তো দেখো, ন্যাড়া বেলতলায় একবারই যায়, তুমি কিন্তু আর কোচিংয়ে ভর্তি হবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা মেন্টালি প্রেশার, যে তোমার বন্ধু বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে, তুমি পড়তেছো না, ঘরে থেকে কথা শুনতে হইতেছে, প্রস্তুতি নিতে পারতেছো না। এক বছর পড়া কন্টিনিউ রাখাটা কিন্তু খুবই মুশকিল। অনেকের হচ্ছে বাসা থেকে খরচ দিচ্ছে না, এক্সকিউজগুলো ইউনিভার্সিটি কিন্তু দেখবে না, তোমার ফ্যামিলিও শুনবে না। এখন তোমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। তো তোমরা কিন্তু যদি ফার্স্ট টাইমারের মতো চিন্তা করো তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে অবশ্যই অ্যাডভান্স হইতে হবে। এক বছর তুমি যে কি পড়ছো সেটা তুমিই জানো, কারণ এক বছরের ৬ মাস তোমার হচ্ছে শুধু মেন্টাল প্রেশার গেছে, বাকি ৬ মাস যে তুমি কি করতে পারো এই চিন্তা করতে করতে তোমার সময়গুলো চলে গেছে। তো তোমাদের জন্য আমার কাছে হচ্ছে বাংলা কোর্স আছে, একটা বাংলা ব্যাকরণ যে বেসিক কোর্সটা এটা। তো এই দশম ব্যাচে তোমরা ভর্তি হও, এখানে লাইভ ক্লাসও আছে, রেকর্ড ক্লাসও আছে। এই ছাড়াও তোমাকে আমরা প্রিভিয়াস ব্যাচের এক্সেসও দিব, যেখানে হচ্ছে সবগুলো ক্লাস হয়ে গেছে। প্রিভিয়াস ব্যাচের এক্সেসগুলো আমরা কেন দিই, কারণ হচ্ছে মনে করেন আপনি আমার কোর্সে ১৫০০ টাকা দেওয়া ভর্তি হলেন, আল্লাহ না করুক আমার কোনো একটা সমস্যা হয়ে গেল, তখন কিন্তু আপনার এই ১৫০০ টাকাই কিন্তু শেষ। এই জন্য যাতে কেমন দিন আমি মানে ধরা না খাই, এই জন্য প্রিভিয়াস ব্যাচেরও এক্সেস দিয়ে রাখি, যাতে করে আমার কিছু হইলেও যেন আপনারা ওই ব্যাচ থেকে ক্লাসগুলো করে নিতে পারেন। সেকেন্ড টাইমাররা তোমরা অবশ্যই এইচএসসি শেষ হওয়ার আগে যে কোর্সেই যার কাছে পড়ো না কেন, একবার রেকর্ড এবং লাইভ বেসিক্যালি রেকর্ড ক্লাসগুলো একবার দেখে শেষ করে ফেলো। মানে যখন ফার্স্ট টাইমাররা হচ্ছে নতুন করে পড়বে তখন তুমি রিভিশন কিংবা কোশ্চেন সলভ করবে, তাহলে ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইম হইতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যে ভুলটা করো, তোমরা ফার্স্ট টাইমারদের সাথে মিলিয়ে চলতে চাও, লাইভ ক্লাসের ব্যাপারে চলতে চাও বা ওদের গতিতে চলতে চাও, নো, ওরা মেন্টালি এত প্রেশারে নাই, তোমরা যতটা প্রেশারে আসো সেটা বুঝে কিন্তু আগাও। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, যেই সাবজেক্টই হোক ভালো করে তোমাকে পড়তে হবে, আর ওদের চেয়ে অবশ্যই ২-৩ মাস আগে আগায় থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে। তো ডিসিশন নাও খুব দ্রুত, আর আমাদের বাংলা কোর্সে চাইলে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ এমনভাবে পড়বে তুমি যে নিজে পড়া না অন্যকে পড়াইতে পারবা, এই চিন্তা করে এগিয়ে আসো। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।